নমস্কার, মই দীপিকা দাস সরকার। মোর ঘর ধুবুরী জেলার গোলগঞ্জ। এই চ্যানেল যোগে অনুষ্ঠিত করা কবিতা প্রতিযোগিতার মই চতুর্থ রাউন্ডর প্রতিযোগী। আর এই রাউন্ডত উপনীত হওয়ালেকে যখন সদাশয় ব্যক্তিয়ে মোক সহায় সহযোগিতা আর আশীর্বাদ করে আহিছে, তেখেত সকলক মই কবিতা আবৃত্তির প্রাক্ষণত জানাইছো অন্তর কৃতজ্ঞতা আর শত সহস্র প্রণাম। আর আশা রাখিছো মই ভবিষ্যতে আগবাড়ি যাবলে তেখেত সকলে একদরে যেন মোক সহায় সহযোগিতা আর আশীর্বাদ করে যায়। বিচারক মন্ডলে নির্ধারণ করে দিয়া কবি অনুযায়ী মই নবপ্রজন্মর বিশিষ্ট কবি প্রণব কুমার ব্রহ্মদেবর কিমান বয়স তোমার নারী কুড়ি এই কবিতাটি আবৃত্তি করব বিচার। ইয়াত হওয়া ভুল ত্রুটি ক্ষমা মার্জনা বিচার। কিমান বয়স তোমার নারী কুড়ি, তেনে হলে বুড়ি, সেই যে উপজার দিনাখনেই লই আহিছিলা এটা কান্দন, নোযোয়া দিন আর নুপুয়া রাতিবোৰৰ বাবে হাসি রাখাতা আর বহু কান্দিব লাগিব, কিয়নো হাসিবলৈ তোমার জন্ম হওয়া নাই। তোমার জন্ম হওয়া নাই রোদর তলত ফুৰিবলৈ, তোমার জন্ম হওয়া নাই জোনাক চাবলৈ, ছাতির তলত বর্ষা অথবা ওরণির তলত তোমার সূর্য দর্শন, উজাগরে থাকিও টোপনির ভাউজুড়ি তোমার জোনাক দেখার সপোন। কিমান বয়স তোমার নারী, তুমি খোজ কাঢ়িলা কেবল আনর হাতত ধরি, কারণ তোমার লাতুমনি ওঁঠ বিল্লবক্ষ সমুদ্র নাভি উপত্যকা একোই বাটঘাটত নিরাপদ নহয়। তোমার চুলিক লৈ বহুত কবিতা, কারণ সেই চুলিত ধরিয়েই দুঃশাসনে টানি আনে তোমাক। তোমার চকুক লৈ অলেখ প্রেম ভরা গান, কিয়নো আর বহু চকুর পানি তাত জমা করবলগিয়া আছে। তোমার খোজর লাস্যময়তাক লৈ কত ছবি, কিয়নো আর বহু কায়তর উপরে রক্তাক্ত হয়ে তুমি খোজ কাঢ়িব লাগিব, আর বজারর লোভনীয় দামি তোমার সুগঠিত দেহ দেউল তাকো সাজু করে রাখা অগ্নি পরীক্ষারে পুরি ছাই করবলৈ। কিমান বয়স তোমার নারী কুড়ি, জুই কুড়া জ্বলুয়া চকুয়ে বুকুয়ে কাক কাক মারিবা পুরি। ধন্যবাদ।